আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য আবার একটি মজার ভূতের মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। না, এই গল্পে আপনারা ভয় পাবেন না, বরং মজা পাবেন, প্রচুর পরিমাণে হাসবেন এবং আশা করছি এই গল্প আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পের দিকে। গল্পের শুরুতেই আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় গুল্লু এবং শেরদিল মেজরের সাথে। এই দুইজন বেস্ট ফ্রেন্ড ছিল। তাদের একজনের বাড়ি দক্ষিণ ভারতে এবং আরেকজনের বাড়ি উত্তর ভারতে। প্রচলিত কথা মোতাবেক একজন পাঞ্জাবি এবং একজন তামিলিয়ান পণ্ডিতের মধ্যে কখনোই বন্ধুত্ব হতে পারে না, কিন্তু এরপরও তাদের বন্ধুত্ব এত গাঢ় হওয়ার কারণ হল তারা দুজনই ভৌতিক জিনিসপত্র ভালোবাসে। ঠিক আমাদের মতো তারাও হরর লাভার। এমনকি তারা তাদের বাড়িও পর্যন্ত ভৌতিক থিমে সাজিয়েছে। একজন সাধারণ মানুষ ওই বাড়িতে গেলে নিশ্চিত ভয় পেয়ে যাবে। এখন প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাই গুল্লু একটি দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে। সে স্বপ্নে দেখে মেজর পানিতে গোসল করছে এবং শাওয়ার দিয়ে রক্ত ঝরছে। গুলো বলে নিশ্চয়ই তাদের কোনো বিপদ আসতে চলেছে, তাই সে এমন স্বপ্ন দেখেছে। তখন মেজর বলে বিপদ তো আসবেই, কারণ তাদের দুজনের বাবা তাদের সাথে দেখা করতে তাদের বাড়িতে আসছে। তাদের বাবারা এসেই শুরু করবে প্রশ্ন করা, তাদের ক্যারিয়ার নিয়ে, কাজকর্ম নিয়ে, যা তাদের একদমই পছন্দ না। মূলত তারা এখানে একারা থাকে এবং এখনো পর্যন্ত তাদের বাবারাই তাদের খরচ চালায়, কেননা এখনো পর্যন্ত তারা তাদের জীবনে কিছু করে উঠতেই পারেনি। এখন এরপর তারা ঘুম থেকে উঠে তাদের পছন্দের কফি এবং লাচ্ছি খেয়ে নেয়। গুলো মেজরকে বলে তারা আজ রাতে একটি অমাবস্যা পার্টি করতে যাচ্ছে, এটি সফল হলেই তারা তাদের ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা শুরু করবে। আর এটার সফলতার জন্য গুলো এখানে রাখার দোয়া নিয়ে নেয়। রাখা হলো তাদের পছন্দের একটি বিকট ফ্রাঙ্কেনস্টাইনের মূর্তি। এটি তাদের জন্য খুবই লাকি, সেই সাথে দেখতে ভীষণ ভয়ঙ্কর। প্রায় 10 বছর আগে একটি পুরনো বাড়ি ভাঙার সময় তারা এটা পেয়েছিল। গুলো এবং মেজর তাকে ভীষণ মানে। তারা এখানে রাখাকে বলতে থাকে যে সে যেন এবার তাদের ভাগ্যের তালা খুলে দেয়। তারা যে কাজে যাচ্ছে সেটি যেন সফল হয়, তাদের ইভেন্টের ব্যবসা যেন শুরু হয়ে যায়। এত কিছু বলার পরও রাখা কিছুই করতে পারে না। তাদের অমাবস্যা পার্টিতে তারা দুজন ছাড়া আর কেউই আসে না। দুজন এতে করে একেবারেই হতাশ হয়ে যায়। তারা এই পার্টি একটি পুরনো প্রাইভেট বাংলোতে করছিল, যেখানে তারা ছাড়া কেউই এখন নেই। তাদের এই হতাশা আরো বেশি বেড়ে যায় যখন তারা দেখে যে রাখার শরীরে আলো জ্বলছে না, লাইট ফিউজ হয়ে গিয়েছে, যেটা ঠিক করতে গিয়ে তারা দুজনই প্রচন্ড কারেন্টের শক পেয়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর তারা দেখতে পায় তাদের পার্টিটি পুরো জমজমাট হয়ে গিয়েছে। পার্টিতে অসংখ্য লোক ঘোরাফেরা করছে। সবাই এখানে তাদের ভৌতিক থিম অনুযায়ী ভয়ঙ্কর রূপ নিয়ে এই পার্টিতে এসেছিল। তবে তারা চেয়েছিল এই পার্টিতে এন্ট্রি ফি নিয়ে তারা কামাই করবে, কিন্তু তাদের জ্ঞান ফেরার আগেই সবাই এন্ট্রি নিয়ে নিয়েছিল। তবুও তারা খুশি হয়ে যায় যে তাদের পার্টিতে এত লোক এসেছে। তারা সবার সাথে ঘুরে ফিরে কথা বলতে থাকে এবং সবার কস্টিউম সাজগোজের বেশ প্রশংসা করতে থাকে। এমন সময় তাদের রাগিনী নামের একজন মেয়ের সাথে দেখা হয়। রাগিনী হঠাৎ করে তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা এত সহজে তাদেরকে মুক্তি দিতে পারবে কিনা। তারা দুজন রাগিনীর কোনো কথাই বুঝতে পারে না। তবে আমরা দেখতে পাই তাদের পার্টির ব্যানারে লেখা ছিল পার্টিতে আসলেই মুক্তি মিলবে, আর হয়তো বা রাগিনী এই ব্যাপারেই তাদেরকে জিজ্ঞাসা করছে। তারা তো মজা করে এই কথাটি লিখেছিল, আর এ কারণেই তারা রাগিনীর কথা কিছুই বুঝতে পারে না আর বোঝার চেষ্টাও করে না। বরং তারা তো তার সাথে একটি ছবি তুলে অন্যদিকে চলে যায়। ছবিটি দেখলে রাগিনী দেখে তাদের দুজনের ফটো তো এসেছে, তবে রাগিনীর ফটো আসেনি। তখনই আমরা বুঝতে পারি যে রাগিনী আসলে একটি ভূত, এবং রাগিনী বুঝতে পারে যে এই দুজন আসলে মানুষ, যারা কিনা সে সহ সকল ভূতকে দেখতে পারছে। মূলত গুল্লো এবং মেজর ছাড়া পুরো পার্টিতে যারা ছিল তারা সবাই ভূত ছিল। তারা দুজন এই কথা জানত না। তারা তো ভূতদের সাথে নাচ গান করে এবং বেশ এনজয়ও করতে থাকে। এক সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা প্রাইভেট প্রপার্টিতে কি করছে। মেজর বলে তারা এখানে পার্টি করছে। তখন পুলিশ জিজ্ঞাসা করে তারা দুজন একা একা কার সাথে পার্টি করছে। তখনই তারা দুজন লক্ষ্য করে যে আসলে তাদের আশেপাশে কেউই নেই। কিছুক্ষণ আগেও যে হল ভর্তি মানুষ ছিল সেটি এখন অন্ধকার এবং পুরোপুরি শূন্য। পুলিশ তাদেরকে 5,000 টাকা ফাইন করে, ফলে তারা মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরতে থাকে, কারণ তারা এখানে এসেছিল টাকা কামাতে। উল্টো তাদের অনেক টাকা দিতে হয়েছে। তাদের দুজনের মন খারাপ থাকায় গুল্লু একটি স্পেশাল ট্যাবলেট বের করে,
ট্যাবলেটগুলো খাওয়ার পর তাদের মনে হতে থাকে যেন তারা আকাশের মাঝে উড়ে যাচ্ছে, অর্থাৎ সব অবাস্তব জিনিসগুলো তারা দেখতে থাকে। তাদের গাড়িটি অটোপাইলট মুডে ছিল। চলতে চলতে তারা এক স্থানে এসে থামে, যে জায়গাটা ডাইনির বাসস্থান হিসাবে কুখ্যাত। তখনই তাদের গাড়ির সামনে চলে আসে চিকনি ডাইনি। এই ডাইনির নাম চিকনি হলেও সে মোটেও কোনো দিক থেকে চিকনি ছিল না। সে এখানে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, তবে ওই ট্যাবলেটের নেশার ঘোরে তারা ডাইনিটিকেই মেরে দেয়। গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে ডাইনি গিয়ে সোজা একটি পাইপের মধ্যে ঢুকে যায়, যেখান থেকে শুধুমাত্র তার পাই দেখা যাচ্ছিল। তারা দুজন গাড়ি থেকে বের হয়ে ডাইনিটির উল্টো পা দেখতে পায়। তারা ওই পা দেখে মনে করে যে তাদের আঘাতের কারণেই হয়তোবা তার পা উল্টে গিয়েছে, আর এই কারণেই তারা ঠিক করে যে তারা ওই ডাইনির পা সোজা করবে। গুল্লু তার পড়ুয়া জ্ঞানকে কাজে লাগিয়ে ডাইনিটির পা সোজা করার চেষ্টা করে, তবে তারা যতবারই তার পা সোজা করার চেষ্টা করুক না কেন, তা আপনা আপনি এমনিতেই উল্টে যাচ্ছিল, যেমনটি ডাইনির ক্ষেত্রে হয়ে থাকে। তবে এরপরও তারা হাল ছাড়ে না। তারা বারবার ডাইনিটির পা ধরে টানাটানি করতে থাকে, যার ফলে ডাইনিটি প্রচণ্ড ব্যথা পায়। ফলে ভয় পেয়ে সুযোগ বুঝে ডাইনিটি লুকিয়ে পড়ে। তাদের ভয়ঙ্কর কথা শুনে সে সেখান থেকে উল্টো পায়ে পালিয়ে যায়। তারা দুজন যখন পিছে ঘুরে দেখে ডাইনিটি সেখানে নেই, তখন তারা অবাক হয়ে যায়। ঠিক তখনই আমরা কাউকে একটা দেখতে পাই যে কিনা দূর থেকে তাদের উপর নজর রেখেছিল। এখন রাতে যখন তারা দুই বন্ধু ঘুমিয়েছিল, তখন কেউ একজন তাদের দুজনের গায়ের চাদর টেনে খুলে ফেলে। ফলে তারা ভয় পেয়ে বাইরে এসে দেখতে পায় রাগিনী দাঁড়িয়ে আছে। দুই বন্ধু রাগিনীকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে, আর এরপর নিজেদের মধ্যেই ঝগড়া করতে থাকে। তারা একজন আরেকজনকে দোষারোপ করছিল রাগিনীকে এখানে আনার জন্য। আর এরপর তারা রাগিনীর পরিচয় জিজ্ঞাসা করলে রাগিনী বলে তারা কেমন হরর ফ্যান, যে কিনা তাদের বাড়িতে আসা ভূতকে পর্যন্ত চিনতে পারছে না। অমাবস্যার রাতে পার্টি দেওয়া হলে সেই পার্টিতে ভূত ছাড়া আর কেই বা আসবে। তারা দুই বন্ধু রাগিনীর কথাই বিশ্বাস করতে চায় না, বরং তারা এখানে রাগিনীকে নিয়েই হাসি ঠাট্টা করতে থাকে, যা দেখে রাগিনীর রাগ হয়ে যায়। সে মেজরে শরীরে ঢুকে যায় এবং তার হাতেই তাকে মেরে বিশ্বাস করতে বাধ্য করে যে সে আসলেই ভূত। এতে করে তারা দুজনই এবার রাগিনীকে ভয় পেতে শুরু করে। রাগিনী এখানে তাদেরকে বলে তার কথা মন দিয়ে শুনতে, আর এরপর সে কথা বলতে শুরু করে। কথা বলতে বলতে রাগিনী এক একবার এক একদিকে যাচ্ছিল, যা দেখে মেজর তাকে স্থির হয়ে এক জায়গায় বসতে বলে। তখন রাগিনী বলে যেহেতু সে একটি অতৃপ্ত আত্মা, তাই সে কোথায় কখন যাবে এই ব্যাপারে তার কোনো নিয়ন্ত্রণ নেই। আর এরপর রাগিনী বলতে শুরু করে যে এই প্রথম এমন কোনো মানুষ সে দেখলো যারা কিনা ভূত দেখতে পায় এবং ভূত ভয়ও পায় না। আর এ কারণেই সে তাদের পিছু করতে করতে তাদের বাড়িতে আসে, যেখানে এসে তাদের কথাবার্তা শুনে সে বুঝতে পারে যে তাদের কাছে তেমন কোনো কাজকর্ম নেই এবং কেউ তাদেরকে সিরিয়াসলি নেয় না। রাগিনী বলে সে চাইলে এই অবস্থার পরিবর্তন করতে পারে, তার কাছে একটি বিজনেস পরিকল্পনা আছে। পরিকল্পনা অনুযায়ী রাগিনী প্রথমে কোনো মানুষের উপর ভর করবে, আর এরপর তারা দুজন মিলে তাকে ছাড়ানোর, অর্থাৎ ভূত ছাড়ানোর নাটক করবে। এতে করে তারা অনেক টাকা কামাতে পারবে, অর্থাৎ রাগিনী তাদেরকে ভুয়া তান্ত্রিক সাজার আইডিয়া দিচ্ছিল। দুই বন্ধু এই আইডিয়াতে রাজি হয় না। মেজর বলে তারা যতই খারাপ হোক না কেন, তারা ভালো ঘরের ছেলে, তাই তারা মানুষের সাথে ফ্রড করতে পারবে না, মানুষকে ধোকা দিতে পারবে না। রাগিনী বলে তারা বেশ ভুল করছে, তাদের আরো একবার চিন্তা করা উচিত এই ব্যাপারটা নিয়ে, কিন্তু দুই বন্ধু মানা করে দেয়। তারা রাগিনীকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তাদের বাবারা যেকোনো সময় সেখানে চলে আসবে। রাগিনী চলে যাওয়ার পর গুলো বলতে থাকে পৃথিবীতে এত মানুষ থাকতে তারাই কেন ভূত দেখতে পারছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তারা যে তাদের সারা জীবন ভূত প্রেতের পেছনে ব্যয় করেছে, তাই হয়তোবা তারা এই ক্ষমতা পেয়েছে। তারা এখন রাগিনীর আইডিয়াটি চুরি করে এই কাজ করতে পারে, অর্থাৎ তারা সত্যি সত্যি যাদের উপর ভূত ভর করেছে তাদের শরীর থেকে ভূত তাড়িয়ে টাকা কামাতে পারে। তারা তাদের এই আইডিয়া তাদের বাবাদের সাথে শেয়ার করে। দুজনের বাবা এতে করে প্রচণ্ড রেগে যায়। মেজরের বাবা চায় তার ছেলে আর্মিতে জয়েন করুক, এবং গুল্লুর বাবা চায় গুল্লু অ্যাস্ট্রোনট হোক। মেজরের বাবা বলে তারা এসব না করলেও যেন কোনো ভালো চাকরি করে, যা দিয়ে ভালো মতো দিন কাটাতে পারে। কিন্তু দুই বন্ধু এতে কিছুতেই রাজি হয় না, কেননা তাদের নিজেদের মধ্যে আসা এই শক্তির উপর তাদের পুরো বিশ্বাস ছিল। তখন তাদের বাবারা বলে যে তারা যদি তাদের কথা মতো না চলে, তাহলে আজ পর্যন্ত তাদের পেছনে তারা যত টাকা খরচ করেছে তার সব টাকা ফেরত দিতে হবে, তাও আবার 3 মাসের মধ্যে।
তা না পারলে তাদের ভূত প্রেতের দুনিয়া থেকে চিরতরে বের হয়ে এসে ভদ্র কোনো কাজ করতে হবে। উপায় না দেখে দুই বন্ধু এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা বলে 3 মাসের মধ্যেই তারা তাদের পেছনে খরচ হওয়া 5 কোটি টাকা ফেরত দিয়ে দিবে, তাও আবার ভূত প্রেত ধরে। দুজন বেশ গর্বের সাথে তাদের বাবাদের কথা তো দিয়ে দিয়েছিল, কিন্তু কি করে কাজ শুরু করবে তাই তারা বুঝতে পারছিল না। মেজর বলে তাদের সামনে ভূত আসলেই তারা তা ধরে ফেলবে, তবে গুল্লু বলে যে ব্যাপারটা এতটা সহজ হবে না, তাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে। আর এরপর দুই বন্ধু পরিশ্রম করতে শুরু করে। তারা প্রথমে তাদের কোম্পানির কাজ করতে শুরু করে দেয়, যার নাম তারা দেয় ফোন ভূত। কাউকে ভূত প্রেতে ভর করলে তাদের কোম্পানিতে কল করলেই হবে, তারা ভূত তাড়ানোর ব্যবস্থা করে দিবে। দুজন মিলে তাদের গাড়ির রং করে, পোশাক তৈরি করে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করে। গুল্লু তাদের কোম্পানির একটি ওয়েবসাইটও তৈরি করে। এভাবেই তাদের প্রস্তুতি শেষ হয়। এবার অপেক্ষার পালা। তবে 6 দিন পেরিয়ে গেলেও তাদের কাছে কল আসে না। 6 দিনের 3 তাদের কাছে একটি কল আসে। দুই বন্ধু বেশ খুশি হয়ে যায়, তবে দেখা যায় কলটি প্রাঙ্ক কল ছিল। ফুকরে সিনেমা থেকে সেই 3 বন্ধু তাদেরকে কল দিয়েছিল। যারা ফুকরে সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই এই 3 বন্ধুকে চিনে থাকবেন। এই সিনেমাতে এরকম ছোট ছোট অনেক রেফারেন্স টানা হয়েছে যা আগামীতে আমরা আরও দেখতে পারব। আপাতত তারা হতাশ হয়ে পড়ে, আর এরপর থেকে তাদের খারাপ দিন শুরু হয়। তাদের কাছে একের পর এক প্রাঙ্ক কল আসতে থাকে। কেউ তাদের সাথে মজা করে, কেউ বা তাদেরকে বাটপার বলে গালাগাল করে। এভাবেই একের পর এক কলে তারা প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত যখন আরও একটি কল আসে তখন মেজর রাগে ফোনটি ভেঙে ফেলতে চায়, কিন্তু গুল্লু তাকে বলে ধৈর্য ধরতে এবং বিশ্বাস রাখতে। আর এরপর গুল্লু কলটি রিসিভ করে। কল রাখার পর সে বলে যে তাদের কাছে জেনুইন একটি কল এসেছে, এটাই তাদের প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে। তারা দুই বন্ধু এতে করে প্রচণ্ড খুশি হয়ে যায়। তারা তাদের বিশেষ পোশাক পরে সব যন্ত্রপাতি নিয়ে তাদের বিশেষ গাড়িতে করে তাদের প্রথম অ্যাসাইনমেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। এখন অনেকটা পথ গাড়ি চালিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। বাংলো দেখে তারা খুবই খুশি হয়, কারণ চারপাশে বেশ ভৌতিক আবহাওয়া ছিল। কলিং বেল দিতেই একজন মহিলা দরজা খোলে। মহিলাটি তাদের দুজনকে দেখে বেশ অবাক হয়ে যায়, আর এরপর সে এবং তার স্বামী বলে যে তারা কাউকেই কল দেয়নি। ফলে হতাশ হয়ে দুজন চলে যাচ্ছিল। ঠিক তখনই ভেতর থেকে এক বাচ্চা মেয়ের চিৎকার শোনা যায়, আর সেই সাথে শোনা যায় কিছু অশরীরী গর্জন, যা শুনে তারা দুজনই ভীষণ খুশি হয়ে যায়। গুল্লু বলে তাদের মেয়ের সাথে যাই হোক না কেন, তারা তাকে সাহায্য করতে পারবে। এই বলে দুই বন্ধু ভেতরে যায় এবং তাদের ইভিএম মেশিন দিয়ে সিগন্যাল খুঁজে খুঁজে একটি বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায়। তারা দুজন ডলি নামের এই বাচ্চা মেয়েটির বাবা মাকে কাছে আসতে মানা করে দেয়, আর এরপর তারা তাদের বিশেষ চশমা পরে ভেতরে যায়। যেহেতু এটা তাদের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল, তাই তারা প্রথমে কিছুক্ষণ একে অপরের সাথেই ধাক্কা খেতে থাকে এবং একে অপরকে দেখেই ভয় পেয়ে যায়। একটু পর তাদের গায়ে কেউ একজন জিনিসপত্র ছুঁড়তে শুরু করে। তারা চশমা খুলে সামনের দিকে তাকিয়ে দেখে ডলি নামের বাচ্চা মেয়েটি হাওয়ায় ভাসছে। এই দৃশ্য দেখে গুলু অজ্ঞান হয়ে যায়, তবে মেজর কোনো মতে সাহস করে দাঁড়িয়ে থাকে। তখন ডলিক ছুটে এসে একটি লাঠি দিয়ে মেজরকে মারতে থাকে এবং বিড়বিড় করে কিছু একটা বলে। জ্ঞান ফিরলে গুল্লু শুনতে পায় ডলি তামিল ভাষায় কিছু বিড়বিড় করছে। নিজের মাতৃভাষা শুনে গুল্লু ডলির মধ্যে থাকা ভূতটির সাথে আলাপ করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। গুল্লুকেও ডলি লাঠি দিয়ে মারতে থাকে, ফলে দুই বন্ধু ভয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে। সব শান্ত হলে তারা বের হয়ে আসে, কিন্তু তখনই ডলি কোথা থেকে উড়ে এসে আবারও তাদের উপর আক্রমণ করে। তখন গুলু রজনীকান্তের ছবি বের করে এবং তার সামনে ধরে, এতে করে সে একেবারেই শান্ত হয়ে যায়। যেহেতু দক্ষিণ ভারতে সবাই রজনীকান্তকে প্রায় ভগবানের মতো মনে করত, তাই এই অস্ত্রটি গুল্লু ব্যবহার করে এবং তা কাজেও লেগে যায়। এরপর গুল্লু রজনীকান্তের মতো ভান করে এবং ডলির সাথে কথা চালিয়ে যায়। সে এখানে ডলির ভেতরের আত্মাকে বলে এই ছোট্ট বাচ্চাটিকে ছেড়ে বের হয়ে আসতে এবং তার কি সমস্যা তা তাদেরকে বলতে। আত্মাটি তখনই ডলিকে ছেড়ে দিয়ে বেরিয়ে আসে এবং বলে সে ডলির বাবার উপর প্রতিশোধ নিতে চায়। এই আত্মা মেয়েটি মূলত অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর এই অ্যাক্সিডেন্টটি হয়েছিল ডলির বাবার কারণেই। ডলির বাবা যদি চাইতো তাহলে তাকে হসপিটালে নিয়ে তাকে বাঁচাতে পারতো, কিন্তু সে তা করেনি, বরং না করেই সেখান থেকে চলে গিয়েছিল, যার ফলে ওই মেয়েটি মারা গিয়েছিল।
সে মারা যাওয়ার পর থেকে তার বাবা মা খুবই অর্থের কষ্টে আছে। অন্যদিকে ডলির বাবা আনন্দে আছে, তাই সে তার প্রতিশোধ নিতে চায়। দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলছিল যে তাদের উচিত আত্মা মেয়েটিকে সাহায্য করা। ঠিক তখনই তাদের সামনে হঠাৎ করে রাগিনী চলে আসে। রাগিনীকে দেখে তারা বেশ অবাক হয়ে যায়। রাগিনী আত্মাটিকে বলে এই কাজ করার জন্য তারা দুজন টাকা পাবে। তারা যে টাকা পাবে তার অর্ধেকটা তারা আত্মাটির পরিবারকে দিয়ে আসবে। এতে করে আত্মাটির বাবা মা আর্থিকভাবে সচ্ছল হবে এবং আত্মাটিও মুক্তি পেয়ে যাবে। এরপর রাগিনী গুল্লু এবং মেজরকে জিজ্ঞাসা করে যে তাদের এই আইডিয়াটি পছন্দ হয়েছে কিনা। তাদের কাছে না বলার কোনো উপায় ছিল না। এখন দুই বন্ধু মিলে সুস্থ ডলিকে তার বাবা মায়ের হাতে তুলে দেয় এবং বলে তাদের ফি এখন 10 লাখ টাকা হয়েছে। ডলির বাবা এত টাকার কথা শুনে বেশ অবাক হয়ে যায়। তখন গুল্লু বলে ডলির উপর লাবণ্য ভর করেছিল, সেই লাবণ্য যার 4 বছর আগে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। এই কথা শোনার পর ডলির বাবা কিছু না বলেই পুরো টাকাটি দিয়ে দেয়। দুই বন্ধু টাকা নিয়ে যাচ্ছিল তখনই গাড়িতে তাদেরকে রাগিনী বলে লাবণ্যর বাড়ির দিকে যেতে। তারা যেতে চাইছিল না, কেননা তারা এই টাকার ভাগ কাউকে দিতে চাইছিল না। তবুও বাধ্য হয়ে তাদেরকে যেতে হয়। তারা সেখানে পৌঁছে লাবণ্যর বাবা মাকে বলে 4 বছর আগে লাবণ্য তাদের কোম্পানিতে কিছু টাকা ইনভেস্ট করেছিল আর এখন তারা সেই লাভের টাকাটি দিতে এসেছে। এ কথা শুনে লাবণ্যর মা খুশি হয়ে জিজ্ঞাসা করে যে তারা কত টাকা দিবে। তখন মেজর কিছু বলার আগে রাগিনী পুরো 10 লাখ টাকার ব্যাগটি লাবণ্যর মায়ের কাছে দিয়ে দেয়। ফলে লাবণ্যর মা হাত তুলে দুই বন্ধুকে আশীর্বাদ করে এবং অন্যদিকে লাবণ্য মুক্তি পেয়ে যায়। বাড়ি ফেরার পর রাগিনী বলে তারা দুজন চাইলে লাবণ্যর মতো অনেককেই সাহায্য করতে পারে এবং এই সুযোগে তারা টাকাও কামাতে পারে। এখানে আমরা জানতে পারি যে ডলির বাবা মার মধ্যে থেকে কেউই তাদেরকে কল দিয়েছিল না, বরং রাগিনী তাদেরকে কল দিয়ে সেখানে ডেকেছিল। একথা শুনে গুলো অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তারা তো এক্ষেত্রে টাকা পাবে, কিন্তু রাগিনীর কি লাভ এইসব করে। তখন রাগিনী বলে যে তাদের দুজনের সাহায্যের দরকার, সময় হলে সে নিজেই তাদেরকে তার সাহায্যের কথা বলবে। আপাতত সে বিজনেস পার্টনার হিসেবে তাদের দুজনের সাথে থাকবে। প্রথমে তো তারা এই প্রস্তাবে রাজি হতে চাইছিল না, কেননা রাগিনী কখন তাদের কাছে কি সাহায্য চেয়ে বসে সেই ব্যাপারে তারা ভয় পাচ্ছিল। কিন্তু আমাদের রাগিনী রূপী ক্যাটরিনা কাইফ তার ফেমাস ফ্রুটিকার অ্যাডের মাধ্যমে তাদের দুজনকেই রাজি করিয়ে নেয়। আর এরপর ফোন বুথের কার্যক্রম আবারও নতুন করে শুরু হয়। তাদের কাছে একের পর এক কেস আসতে থাকে যা তারা রাগিনীর সাহায্যে খুব সহজেই সলভ করে ফেলে এবং তাদের মুক্তি দিতে থাকে। এতে করে তারা রাতারাতি বিখ্যাত হয়ে যায়। তবে এরই মাধ্যমে তারা নিজেদের উপর নিজেরাই বিপদ ডেকে আনে। একদিন তাদের কাছে একটি কল আসে, কলটি রিসিভ করলে কেউ কোনো কথা বলে না। তখন আমরা দেখতে পাই ফোনের অপর প্রান্তে আছে তান্ত্রিক আত্মারাম শাস্ত্রশক্তি। সে মুক্তির লোভ দেখিয়ে আত্মাদের দিয়ে খারাপ কাজ করায়। কাজ শেষে সে তাদেরকে মুক্তি না দিয়ে বরং একটি বোতলে ভরে বন্দি করে রাখে। এতে করে তারা পৃথিবীতেও থাকতে পারে না এবং মুক্তিও পেতে পারে না। অর্থাৎ সোজা কথায় সে আত্মাদেরকে ধোকা দিয়ে নিজের কাজ করিয়ে নিত। তবে ফোন ভূত আসার পর থেকে তাদের কাছে আত্মা আসা কমে গিয়েছে, তাই তো সে ফোন ভূতের উপর ভীষণ বিরক্ত। তার দুই চেলা রাহু এবং কেতু ফোন ভূতের কর্মকর্তাদের ব্যাপারে খবর দিলে সে সেখানে পৌঁছে যায়। আমরা দেখতে পাই গুল্লু এবং মেজরের ঘরে একটি সবুজ আলোর ঝটকা যা তাদের গ্লাস ভেঙে দেয়। গুল্লু এবং মেজর বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে, তবে রাগিনী কিছুটা অনুভব করতে পারে। আমরা বুঝতে পারি রাগিনী আত্মারামের ব্যাপারে নিশ্চয়ই কোনো কিছু জানে, তবে এখনই সে গুল্লু এবং মেজরকে এই ব্যাপারে কোনো কিছু জানায় না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই আত্মারামের ডেরায় এক লোক এক সুটকেস ভর্তি টাকা নিয়ে এসেছে। এই লোকটি কিছুদিন আগেই আত্মারামকে টাকা দিয়ে তার সৎ ভাইকে খুন করিয়েছিল, আর এর পর থেকেই তার প্রাসাদে আত্মার উৎপাত শুরু হয়েছে। তাই লোকটি আত্মারামকে দ্বিগুণ টাকা দেয় এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে বলে। আত্মারাম বলে 2 দিন পর চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণের দিন আত্মারা খুবই দুর্বল থাকে, তাই সে ওই দিনে এই কাজটি করবে। একথা শুনে লোকটি কিছুটা আশ্বস্ত হয়, আর এরপর সে বাড়ি ফিরে তার আরেক ভাইকে বলে চন্দ্রগ্রহণের দিন তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তবে অদ্ভুত ব্যাপার হলো এখানে আমরা রাগিনীকে দেখতে পাই, যে কিনা তাদের দুজনের কথা শুনে চিন্তায় পড়ে যায়। সে দ্রুত মেজর এবং গুল্লুর কাছে চলে যায় এবং বলে সে যে সাহায্য তাদের কাছে চাইবে বলেছিল সেটি নেওয়ার সময় এসে গিয়েছে। তাদের কয়েকদিনের জন্য ফোন ভূতের সব কার্যক্রম বন্ধ করে এক জায়গায় যেতে হবে।
একথা শুনে তারা দুজনই অবাক হয়ে যায়। রাগিনী কি বলছে তার কোনো কিছুই তারা বুঝতে পারছিল না। আর ঠিক তখনই রাগিনী তাদের দুজনকে গল্প শোনায়, তার জীবনের গল্প। সে রনকপুরের রাজদরবারের ফিজিওথেরাপিস্ট ছিল। সেখানে রাজকুমার দুশান্ত সিং এর সাথে তার প্রথম দেখা হয়। মূলত রাজকুমার ঘোড়া থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার কারণে তাকে ফিজিওথেরাপিস্ট হিসাবে ডাকা হয়। সেখানে প্রথমবার দেখাতেই রাজকুমার দুশান্ত সিং তার প্রেমে পড়ে যায়। তারা দুজন একে অপরকে খুবই ভালোবেসে ফেলে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারা দুজন এক রাতে লং ড্রাইভে বের হয়, যেখানে দুশান্ত সিং রাগিনীকে বিয়ের জন্য প্রপোজ করে। রাগিনীও তাকে হ্যাঁ বলে দেয়। এতে করে তারা দুজনই অনেক খুশি ছিল। এরই মধ্যে হঠাৎ করে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং ওই রাতেই রাগিনী মারা যায়। এরপর থেকে দুশান্ত সিং প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়। সে রাগিনীর মৃত্যুর কারণ নিজেকে ভাবতে থাকে। রাগিনী তাকে বোঝানোর জন্য বেশ কয়েকবার তার সাথে দেখা করার চেষ্টা করে। তবে দুশান্ত সিং যখন তার পরিবারকে এ ব্যাপারে বলে যে সে রাগিনীকে দেখতে পায়, তখন তার পরিবার ভাবে যে সে হয়তো বা পাগল হয়ে গিয়েছে। তাই পরিবারের সবাই মিলে আত্মারামের কাছ থেকে তাবিজ নিয়ে পড়তে থাকে, যার কারণে রাগিনী এখন আর তার কাছে যেতে পারে না। আজ দুশান্ত অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে একটি চিঠি লিখে রেখেছে, যেখানে সে লিখেছে দুদিন পর সে এই জায়গাতে এসে নিজেকে শেষ করে দিবে, কারণ সেদিন রাতে রাগিনীর মৃত্যুর এক বছর হবে। রাগিনী গুল্লো এবং মেজরের কাছে এই সাহায্য চায় যে তারা যেন দুশান্ত সিং এর মৃত্যুর চেষ্টা থামায়। গুল্লো রাগিনীকে সাহায্য করতে রাজি হয়ে যায়, তবে মেজর রাজি হয় না। তার কাছে সব গল্প মিথ্যা মনে হয়। এইসব নিয়ে গুল্লো এবং মেজরের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এদিকে আত্মারাম শাস্ত্রশক্তি বেশ চিন্তিত ছিল যে এই দুই বাচ্চা ছেলের কারণে তার ব্যবসায় ধস নেমেছে, সে কি করতে পারে। একথা শুনে রাহু এবং কেতু বলে যে যেহেতু তারা নতুন টেকনোলজি ব্যবহার করে, এ কারণেই সবাই তাদের কাছে যায়। আত্মারাম তখন কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আত্মাকে নিয়ে আসতে বলে এবং তাকে দিয়ে সব টেকনোলজি তৈরি করিয়ে নিতে বলে, যাতে করে তাদের কাছেও বেশি করে আত্মারা আসে। তাদের কথা থেকে আমরা জানতে পারি আত্মারামের কাছে এমন একটি বর আছে যার মাধ্যমে কেউ তাকে সহজে মারতে পারবে না। অন্যদিকে রাগিনী গুল্লুকে বলে তার মেজর এবং গুল্লুর দুজনেরই সাহায্যের প্রয়োজন, কিন্তু মেজর রাগ করে আসেনি। এখন তারা কি করবে? তখন গুল্লু বলে সে মেজরকে ছোটবেলা থেকে চেনে, সে কিছুক্ষণের মধ্যে রাগ ভেঙে চলে আসবে। আর এ কারণেই তারা আস্তে আস্তে গাড়ি চালাতে থাকে। বেশ কিছুক্ষণ কেটে যায়, এরপরও মেজর আসে না। তবে কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেল নিয়ে মেজর তাদের গাড়ির সামনে চলে আসে। মেজর এমন ভাব করতে থাকে যেন সে এখানে এসে গুল্লুর উপর খুব দয়া করেছে। আর এরপর তারা একসাথে রওনা দেয়। পথে তারা থামলে তাদের উপর আক্রমণ করতে আসে ওই ডাইনিটি, যার পা দুজন উল্টে দিয়েছিল, অর্থাৎ চিকনি চুড়েল। এখানে এই চিকনি চুড়েলকে মূলত আত্মারামই পাঠিয়েছিল। চিকনি চুড়েল তার কাছে গিয়েছিল মুক্তির লোভে, যেখানে আত্মারাম তাকে অফার করে যে সে যদি ওই দুজনকে মারতে পারে তাহলে আত্মারাম তার মুক্তির ব্যবস্থা করবে। রাহু এবং কেতুর পুরো বিশ্বাস ছিল যে চিকনি চুড়েল নিশ্চয়ই পারবে ওই দুজনকে মারতে। তারা দুজন মূলত চিকনি চুড়েলের সাথে লাইন মারছিল। যাই হোক, এখন বর্তমান সময়ে চিকনি চুড়েল আসে তাদের দুজনের উপর আক্রমণ করতে, যেখানে যখনই চিকনি চুড়েল তাদের দুজনকে দেখে তখনই সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার ওই দিনের কথা মনে পড়ে যায় যেদিন রাতে ওই দুজন মিলে তার পা সোজা করার চেষ্টা করেছিল, আর এ কারণেই সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। রাগিনী বুঝতে পেরেছিল যে তাকে আত্মারামই পাঠিয়েছে, আর এ কারণেই সে তার পিছু করতে থাকে। অনেক দূর দৌড়ানোর পর সে ফাইনালি চিকনি চুড়েলকে ধরতে পারে, আর এরপর সে তার সাথে বসে কথা বলে। সে চিকনি চুড়েলকে বোঝায় যে এই দুজন তেমন খারাপ নয়, তারা আত্মারামের হাত থেকে বাঁচার জন্য তাকে সাহায্য করছে। চিকনি চুড়েলও যদি তাদেরকে সাহায্য করে তাহলে তারা সবাই মিলে আত্মারামকে সরাতে পারবে এবং অসংখ্য আত্মা তখন মুক্তি পাবে। সে এখানে চিকনি চুড়েলকে বোঝায় যে আত্মারাম সবাইকে কিভাবে ধোকা দিচ্ছে। যা শুনে চিকনি চুড়েলও রাজি হয়ে যায় রাগিনীকে সাহায্য করার জন্য। অন্যদিকে আমরা রাহু এবং কেতুকে দেখতে পাই, যারা কিনা এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং তাকে মেরে ফেলে। এরপর তার আত্মাকে তারা নিয়ে আসে আত্মারামের কাছে। তারা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেও মুক্তি দেওয়ার লোভ দেখায়। আর এরপর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আত্মারামের জন্য একটি অ্যাপ তৈরি করে এবং আত্মারামকে জানায় যে এই অ্যাপের মাধ্যমে তাদের ব্যাপারে পুরো পৃথিবীর মানুষ জানবে এবং তাদের সার্ভিস নিবে। যা শুনে আত্মারাম খুশিত হয়ে যায়। তবে চিকনি চুড়েলের পালিয়ে যাওয়ার কথা শুনে সে প্রচণ্ড রেগে যায়।
সে তখনই রাহু এবং কেতুকে তুলে বলে জনি দুশ্মন এবং লেডি ডায়ানাকে ডেকে আনতে, কেননা এই মুহূর্তে তারা ছাড়া আর কেউ গুল্ল এবং মেজরকে আটকাতে পারবে না। এখন লেডি ডায়ানা নামের ওই ডাইনিটিকে আমরা দেখতে পাই, সে কিনা গুল্ল এবং মেজরের উপর আক্রমণ করে। এখানে সে তার চুলের মাধ্যমে বারবার তাদের উপর আক্রমণ করছিল। তার কথার মাধ্যমে এখানে গুল্ল এবং মেজর বুঝতে পারে যে সে একজন পাঞ্জাবি, যা বুঝতে পেরে গুল্লুর মাথায় আবারও বুদ্ধি আসে। সে আগেরবার যেমন রজনীকান্তের ছবি দেখিয়ে এক তামিলিয়ান ভূতকে কন্ট্রোল করেছিল, ঠিক সেইভাবে এই ডাইনিটিকে নিয়ন্ত্রণ করার জন্য এক পাঞ্জাবি গান চালায়, যা শুনে ডাইনিটি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সেই গানের তালে নাচতে শুরু করে, তারা তিনজন নাচতে থাকে। এরই মধ্যে সেখানে রাগিনী চলে আসে, যাকে দেখে ওই ডাইনিটি রাগিনীর রূপ ধারণ করে। তারা চারজন একসাথে নাচতে থাকে, আর এই নাচের সুযোগ উঠিয়ে রাগিনী তাদের দুজনকে বলে লেডি ডায়ানা চুল কেটে দিতে, কারণ একজন ডাইনির সকল শক্তি তার চুলে থাকে। আর ঠিক এমনটি হয়, লেডি ডায়ানা চুল কাটার সাথে সাথেই তার সকল শক্তি চলে যায়, ফলে সে হেরে গিয়ে ফিরে যায় আত্মারামের কাছে। সে সেখানে গিয়ে আত্মারামদের খবরদার করে এবং জানায় গুলো এবং মেজর একা নয়, বরং তাদের সাথে একটি ভূত আছে যার নাম রাগিনী। রাগিনীর নাম শোনা মাত্রই আত্মারাম তাকে চিনে ফেলে, আর ঠিক তখনই আমরা রাগিনীকে দেখতে পাই যে কিনা তাদেরকে আসল কথা খুলে বলে। ওই দিন সে তাদেরকে মিথ্যা বলেছিল। ওই রাতে অ্যাক্সিডেন্টে তার সাথে দুশান সিংও মারা গিয়েছিল। এটি মূলত কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটি ছিল খুন। দুশান সিং এর সৎ ভাইরা এই অ্যাক্সিডেন্টটি করিয়েছিল সম্পত্তির লোভে, আর এরপর দুশান সিং এর আত্মাকে আত্মারামের সাহায্যে বন্দি করে রেখেছিল। এখনো পর্যন্ত দুশান সিং এর আত্মা তার কাছেই বন্দি আছে, আর এ কারণেই সে গুল্ল এবং মেজরের কাছে সাহায্য চায়, যাতে করে তারা দুজন মিলে দুশান সিং এর আত্মাকে মুক্ত করে, কেননা তারাই একমাত্র পারবে আত্মারামের সাথে ফাইট করে তার বর ভাঙতে এবং তাকে মারতে। তাহলে দুশান সিং এর সাথে সাথে অসংখ্য আত্মা মুক্তি পেয়ে যাবে। পুরো কথা শোনার পর গুল্ল এবং মেজর দুজনই রাগিনীর উপর রেগে যায়, কেননা আগেরবার রাগিনী তাদেরকে মিথ্যা বলেছিল, সে তাদেরকে ব্যবহার করেছে এবং তার জন্যই একের পর এক ভূতেরা আসছে তাদেরকে মারতে। রাগিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, এমন সময় হঠাৎ করেই সে উধাও হয়ে যায় এবং গিয়ে পৌঁছায় আত্মারামের ডেরায়। আত্মারামই মূলত তাকে তুলে এনেছিল, সে তাকে একটি বোতলে বন্দি করে ফেলে। অন্যদিকে এ ব্যাপারে না জানা গুল্ল এবং মেজর বুঝতে পারছিল না যে রাগিনী হঠাৎ করে কোথায় গেল। তারা রাগিনীকে না পেয়ে সেখান থেকে ফিরে যাচ্ছিল। এমন সময় তাদের আসলাম নামের একটি আত্মার সাথে দেখা হয়। আসলাম তাদের রাগিনীর কথা জিজ্ঞাসা করে এবং বলে রাগিনী তাদের সম্মান পাইয়ে দিয়েছে, রাগিনী ছাড়া তারা অসম্পূর্ণ, তাদের উচিত রাগিনীর খারাপ সময়ে যখন তার সাহায্যের প্রয়োজন তখন তাকে সাহায্য করা। ফলে তারা দুজনও চিন্তায় পড়ে যায়। তাদের মনে হয় যে তাদের সত্যি রাগিনীকে সাহায্য করা উচিত, আর এর জন্যই তারা রাগিনীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। ওই রাত ছিল অমাবস্যার রাত, আর এ কারণেই রাগিনীকে বন্দী করতে আত্মারাম সফল হয়েছিল। এখন গুল্ল এবং মেজর যাচ্ছিল রাগিনীকে মুক্ত করতে আত্মারামের ডেরায়। পথিমধ্যেই তাদের রাহু এবং কেতুর সাথে দেখা হয়ে যায়, যারা কিনা তাদেরকে আত্মারামের ডেরায় নিয়ে যায়। সেখানে তারা বোতলবন্দি রাগিনীকে দেখতে পায়। এখানে অসংখ্য দুষ্টু আত্মারা তাদেরকে ঘিরে ধরতে শুরু করে। তবে সবচেয়ে মজার বিষয় হলো এখানে থাকা সকল আত্মাদেরকে আমরা বিভিন্ন মুভিতে মরতে দেখেছি, যেমন মির্জাপুরে মারা যাওয়া ঘোড়ায় বসে থাকা ওই বর, এছাড়াও আরো অনেক আত্মারা ছিল যাদেরকে আমরা বিভিন্ন মুভিতে মরতে দেখেছি। যাই হোক, এখন তাদের দেখা হয় আত্মারামের সাথে। আত্মারাম বলে যেহেতু তাদের অন্যদের মুক্তি দেওয়ার বেশি শখ হয়েছে, তাই এবার তাদের নিজেদের আত্মাই মুক্তির জন্য কাঁদবে। তার আদেশে রাহু এবং কেতু দুজনের শরীরের ভেতর ঢুকে যায় এবং তারা নিজেরাই একে অপরকে মারতে থাকে। দুজনের অবস্থা যখন বেশ শোচনীয় তখনই সেখানে এন্ট্রি হয় রাকার। যে রাখার মূর্তিকে তাদের লাকি মনে হতো, সেই রাখাই এখন তাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছিল। সে জীবন্ত রূপে তাদেরকে বাঁচাতে এসেছিল। রাখা সবাইকে ধরে মারতে থাকে। এদিকে তারা দুজন বোতল খুলে রাগিনীকে মুক্ত করে নেয়, যা দেখে আত্মারাম বোতলে বন্দি দুশান্তকে তাদের সামনে নিয়ে আসে এবং বলে সে এখনই দুশান্তকে শেষ করে দিবে, যা শুনে রাগিনী ভয় পেয়ে যায়। তবে মেজর চালাকি করে সেই বোতলটি নিয়ে নেয়, আর অন্যদিকে গুলো আত্মারামের বিশেষ লাঠিটি নিয়ে নেয় যার মধ্যে তার সব শক্তি ছিল। তবে তারা এই লাঠিটি কিভাবে ব্যবহার করতে হয় তা জানতো না। তারা এই লাঠিতে সুইচ খুঁজতে থাকে।
তখন আত্মারাম বলে এই লাঠিটি পরিচালনার জন্য শক্তির প্রয়োজন, তবে এই লাঠিতে দেওয়ার মতো শক্তি তাদের কাছে নেই। তখনই আস্তে আস্তে সেখানে অনেক আত্মাদের ভিড় হতে থাকে। এই সকল আত্মাদেরকে ফোন ভূত কখনো না কখনো সাহায্য করেছিল। সব আত্মারা মিলে মিলিত হয়ে শক্তি দেয় এবং এতে করে লাঠিটি জ্বলে ওঠে। কিন্তু এর পরও আত্মারামের কিছুই হয় না, কেননা তার কাছে বর ছিল। তখনই সব আত্মারা মিলে তার ওপর আক্রমণ করে। সে পাল্টা আক্রমণ করতে শুরু করে। হঠাৎ করে ওই লাঠিটির আঘাতে আত্মারামের পায়ের নিচের মাটি ফেটে যায় এবং সে নিচে একেবারেই নরকে চলে যায়। ফলে আত্মারামের সমাপ্তি ঘটে। রাজকুমার দুশান সিং এর আত্মাও মুক্তি পেয়ে যায়। তারা দুজন গুল্লু এবং মেজরকে ধন্যবাদ জানায়। রাগিনী বলে যে মেজর আত্মারামের বিরুদ্ধের এই যুদ্ধটি জিতে গিয়েছে, যেমনটি তার বাবা চাইতো। এখন গুল্লুকে একটি রকেট চালাতে হবে, ঠিক যেমনটি তার বাবা চায়। আর এরপর রাগিনী তাদের একটি ঘরে নিয়ে যায়, যে ঘরে বোতল ভর্তি অসংখ্য আত্মা ছিল। গুল্লু সেখানে রাখা রকেটের মতো একটি জিনিসে আগুন লাগিয়ে দেয়, যার ফলে ওই রকেটটি উপরে গিয়ে ফেটে যায় এবং সবগুলো বোতল থেকে আত্মারা বেরিয়ে আসে। তাদের মুক্তি ঘটে। রাগিনী এবং দুশান সিংও মুক্তি পেয়ে তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। দুটি আত্মার মিলন ঘটে। গুল্লু এবং মেজরও খুশি খুশি সেখান থেকে বেরিয়ে আসে। সেখান থেকে বের হওয়ার পর তারা ভাবতে থাকে যে ফিউচারে তারা কিভাবে কি করবে, কেননা এখন আর তো তাদেরকে সাহায্য করার জন্য রাগিনী তাদের সাথে নেই। আর এর থেকেও বড় ব্যাপার হলো, এখনো পর্যন্ত তারা তাদের বাবাকে দেওয়া কথা অনুযায়ী টাকা জোগাড় করতে পারেনি। এই টাকা তারা এখন কিভাবে জোগাড় করবে? তাই তো একরাশ চিন্তা মাথায় নিয়ে তারা সেখান থেকে রওনা দেয়। আর ঠিক তখনই আমরা ট্রাকের পেছনে রাকাকে দেখতে পাই, যে কিনা আমাদেরকে জানান দেয় যে সিকুয়েল অবশ্যই আসবে। তবে এখানেই কি এই মুভির হ্যাপি এন্ডিং ছিল? না, কেননা মুভির শেষে আমরা রাহু এবং কেতুকে দেখতে পাই, যারা কিনা বেঁচে গিয়েছিল। আর এখন তাদের সাথে ছিল আত্মারামের থেকেও বড় কেউ, আর সেটা হলো জনি দুশমন, যার ভয়ানক গল্প আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এবং পুরনো জামানার বিভিন্ন মুভিতে দেখে এসেছি। এখন এখানেই এই মুভি শেষ হয়ে যায়। নিশ্চয়ই পরের পার্টে আমরা জনি দুশমনের সাথে গুল্লু এবং মেজরের ফাইট দেখতে পারবো। আপনারা কারা কারা আমার মতো এই মুভি সেকেন্ড পার্টের জন্য এক্সাইটেড তা কমেন্টে জানাতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।